সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি আলু ষাট টাকা মাছ মাংস ডিম সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর সাধারণ ক্রেতারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে মির্জা ফখরুলের অভিযোগ আওয়ামী লীগ জনগণের নয় ভারতের প্রতিনিধিত্ব করছে নেতাদের মন্তব্য শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করে না ওবায়দুল কাদেরের মন্তব্য বললেন ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি মাছ সহ জলজ প্রাণী বাঁচার অক্সিজেন নেই ঢাকা খেসা নদীগুলোতে ঠাকুরগাঁওয়ে নদী ও খাল খননের নামে কোটি কোটি টাকার অপচয় দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পেঁয়াজের কেজি ছুঁয়েছে নব্বই থেকে একশো টাকায় আলু ষাট টাকা মাছ মাংস ডিম সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে নিত্য এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বিস্তারিত।। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে কয়েকদিনের ব্যবধানে কেজিতে বিশ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে একশো টাকা পর্যন্ত আর আলুর কেজি বছরের এই সময়ে ত্রিশ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ষাট টাকা দশ বিশ বছরই পরে প্রথম ব্যস্ত আছে পঞ্চান্ন টাকা আলু বেশি নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সাপ্তাহিক পনেরো দিন এই দাম বিঘায় তারপরে অর্ডার একশো টাকা বলা হয় পরে এই বছর আলুর দাম বাড়তি এখানে আলু উৎপাদন হয় এখানে কোনো ডলারও লাগে না আর কোনো ইউক্রেন যুদ্ধ নেই এখানে আলু বাবা আমরা খুচরা বেচতেছি ষাট টাকা কেজি আর পাল্লা পাল্লা নিলে ছাপ্পান্ন টাকা আগে কিনেছি হচ্ছে আশি টাকা করে এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে এখন আজকে একশো টাকা করে কিনলাম পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি একানব্বই টাকা কিনা আছে পাল্লা বেছি আপনার হইতেছে চারশো আশি টাকা কেজি বেশি একশো টাকা আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার সাড়ে চারশো টাকা নব্বই টাকা কেজি গেলো সপ্তাহে হচ্ছে মাছের দামও চড়া ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম লাল ডিম একশো চল্লিশে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন আর ওই সাদা মুরগির ডিম আছে

এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ নাগালের ভিতরে যদি নাও থাকে আমাদের তো আর কিছু করার নেই আসে বলে আমরা কি করব বলো কিছু লাভ হবে না না বলো কিছু লাভ হবে বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না কারণ আমাদের কথা শোনার কেউ নাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল পরের দিন সকালবেলা তাই নাই নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের শুভ মাহফুজ বাংলা ভীষণ ঢাকা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শনিবার সমাবেশ করবে বিএনপি উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ বিরোধী তাদের ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিও জানান তারা অভিযোগ করেন সীমান্তে বাংলাদেশে হত্যা বন্ধ করতে পারেনি সরকার রিপোর্ট করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা গুম খুন নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেয়া হচ্ছে তিনি বলেন তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি সরকার হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না তাই আবাদুল কাদের সাহেব আসুন এখন পদত্যাগ করেন লজ্জা হয় না রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয় এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই লজ্জা হয় না এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি জানান শনিবার নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় বিএনপি বেগম জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবানের কথাও জানান তিনি এই যে দেশ দেশবিরোধী চুক্তি এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন তার জনগণকে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে তাকে আগেই বন্দি করে রাখো তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো এই চক্রান্তের অংশ হিসেবে জিয়ার মুক্তির দাবির পাশাপাশি জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান বিএনপি নেতারা গণতন্ত্রের মা সিকান্দার রহমান বাংলা ভিশন ঢাকা বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল এই সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন জনগণের প্রতিনিধিত্ব নয় বরং আওয়ামী ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে বিস্তারিত জানাছেন মামুন আব্দুল্লাহ শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স ওয়ার্কার বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন সরকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের লড়াই চলছে আজকে বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বসে আছে পরিবর্তনটা আগামীকাল না পরিবর্তনটা তারা গতকাল চায় আগামীকাল চায় না পরিবর্তন গতকাল চায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে পারছে কারণ যেখানে গিয়ে দেশ দাঁড়িয়েছে এটা দেশের জনগণ বনাম একটা রেজিমের সাথে যুদ্ধ চলছে তো জনগণ সবসময় জয়ী হয় এটা বিশ্বের ইতিহাস এটা বাংলাদেশের ইতিহাস অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতান্ত্রিক আন্দোলনের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে হবে যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি এখনো আটক অবস্থায় আছেন যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন সংগ্রাম করছেন সেই দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি এটাকে আমি আলাদা করে দেখতে চাই না গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত শুধু আশা নয় বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব কারণ জনগণের পক্ষের যে আন্দোলন সত্যের পক্ষের যে সমাজকে রক্ষা করবার যে আন্দোলন এটা কখনো ব্যর্থ হতে পারে না এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ভোটের অধিকারের সাথে স্বাধীনতা রক্ষার্থে সমমনা সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে যত দিন যাচ্ছে শুধু আমার ভোটের অধিকার না ভাতের অধিকার না আমার স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এটা আজকে গুরুতর হুমকির মধ্যে আজকে এটা পড়েছে এই ফ্যাসিস ব্যবস্থা আমাদের জীবনকে নাবিশ্বাস করেছে সবগুলো রাজনৈতিক ইনস্টিটিউশন এবং সংগ্রামকেও ধ্বংস করে দিচ্ছে ফলে রাজনৈতিক সংগ্রামকেও নতুনভাবে গড়ে তোলার মুখোমুখি আমরা অন্তত সাতই জানুয়ারির পরে এই বাস্তবতা আমাদের সামনে এসছে যে পুরো রাজনৈতিক সংগ্রামটাই নতুন করে আমাদের গড়ে তোলার জন্য চিন্তা করতে হবে সেটা কি বড় দল বিএনপি কি আমাদের ক্ষুদ্রতম দল গণসংহতি সরকার বিরোধী আন্দোলন বেগবান করার আহ্বান জানান বক্তারা মামুন আবদুল্লাহ বাংলা ভীষণ ঢাকা যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনে ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি জানান আওয়ামী লীগ কোন পাল্টা পাল্টি কর্মসূচি দিচ্ছে না শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করে না বলেও মন্তব্য তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তাই এখানে পাল্টা পাল্টির কিছু নেই তাদের কর্মসূচি আগেই অনুষ্ঠিত হয়েছে বছরব্যাপী যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না আওয়ামী লীগকে ভারতের বন্ধু করে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ বেকার তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার পূরণ করা হবে তরুণ সমাজকে আওয়ামী যোগ দেওয়ার আহ্বান জানান তিনি পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের রিয়ালিটি মানিকমিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট আগারগাঁও হয়ে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। তাইমু রশিদ, বাংলাভিশন, ঢাকা। ঢাকার চারপাশের নদীগুলোর পানিতে মাছসহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তারা বলছেন মাছ বা জলজ প্রাণী পানিতে বেঁচে থাকতে হলে 5 মিলিলিটার অক্সিজেন দরকার। ঢাকা চারপাশে নদীগুলোতে বর্ষাকালে এক মিলিলিটার অক্সিজেনও পাওয়া যাচ্ছে না শিল্প কারখানার বর্জ্য নগরীর সোয়ারেজের ময়লা আবর্জনা সহ বিষাক্ত পানি গলা টিপে মারছে নদীগুলোকে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ এক সময়ের ভরা যৌবনা বুড়িগঙ্গা এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে শুধু বুড়িগঙ্গা নয় শিল্পপতিদের ভয়াল থাবা আর অপরিকল্পিত নগরায়নে দূষিত হয়ে মরতে বসেছে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা বালু তুরাগ শীতলক্ষা নদী শিল্প বর্জ্য আর নগরীর ময়লা আবর্জনার পানি গিয়ে সরাসরি পড়ছে ঢাকার চারপাশের নদীগুলোতে কালো কুচকুচে এই পানি এতটাই দূষিত আর নোংরা নদী পারে বসবাস করা মানুষ আর এই পানি ব্যবহার করতে পারছে না ময়লা আবর্জনার দুর্গন্ধে নদী পারে টেকা দেয় ডেন নদীর সাথে যোগাযোগ লাইন করে দিয়েছে এতে মাছ মানুষ আশেপাশে মানুষও থাকতে পারে না ময়লার গন্ধে বর্ষা দিনে এটা নৌকা যাইতে পারতো না ওরা কাটালে ওখানে করতে যা পৌঁছাইতো এত সুট ওই মেল পানিগুলো না এমনি তো আরও বরবাদ ড্রেনের পানি ফ্যাক্টরি পানি এলাকার পানি বৃষ্টির পানি সবগুলো তো নদীতে না বিশেষজ্ঞরা বলছেন ঢাকার চারপাশের নদীগুলোতে এখন আর মাছ সহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই শিল্প বর্জ্য আর সোয়ারেজের ময়লা পানি ফেলা বন্ধ না করলে নদীগুলোকে বাঁচানো কঠিন হয়ে পড়বে ইন্ডাস্ট্রিগুলা যে সময় ছাড়পত্র নিচ্ছে তখন কিন্তু তারা বলছে তারা ইটিপি চালাবে এবং পানিটা ক্লিন করে ফেলাবে এটার কোনো পরি মানে কোনো নিয়ম নীতি নাই কারণ ঢাকার আশেপাশে নদীগুলিতে ডিজল অক্সিজেন এক মিলিমিটারও বর্ষার সময় পাওয়া যাচ্ছে না অন্তত পাঁচ মিলি লিটার মিলিগ্রাম পার লিটার দরকার হ্যাঁ আপনার মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য এইভাবে যদি একটা শহরের যে প্রাণ যে শাখা নদীগুলি এগুলি যদি এইভাবে দখল এবং দূষণে কবলে পরে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এই শহর কিন্তু আসলে আর বসবাস উপযুক্ত থাকবে কিনা এটা সন্দেহের বিষয় নদীগুলোর দূষণ রোধে এখনই সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের টেমস নদীতে এত দূষণ হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতো যে পানিতে কোনো মাছ আসতে পারত কিন্তু শোধন ওরা প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে এই কাজ করা যেতে পারে এর জন্যে আমরা প্রত্যেকটা পয়েন্ট জানি কোথা থেকে বর্জ্য ফেলা হয় এবং তার জন্য পর্যাপ্ত আইন আছে এখন এই আইনটা কে কে রক্ষা করবে শিল্পপতিরা সরকার এটা আমরা জানি না ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের তুরাক থেকে বুড়িগঙ্গা বাঁচলে নদী বাঁচবে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার আশপাশের নদীগুলোকে এখনই দূষণমুক্ত করা জরুরি জাহাঙ্গীর আকন্দ ঠাকুরগাঁওয়ে আশি কোটি টাকা ব্যয়ে সাতটি নদী ও একটি খাল খনন করা হলেও সঠিক পরিকল্পনা আর তদারকির অভাবে অল্প সময়ে নদীগুলো আগের অবস্থাতেই ফিরে গেছে নদী খননে কাজের কাজ কিছুই হয়নি বরং টাকার অপচয় হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ভূগর্ভে পানির ব্যবহার বাড়ায় পানির স্তর নিচে চলে যাচ্ছে ফলে খনন করা নদীতেও পানি থাকছে না ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লুর তথ্য উৎসবিতে রিপোর্ট ঠাকুরগাঁও জেলায় নদ নদী রয়েছে চোদ্দটি দু উনিশ থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পানি উন্নয়ন বোর্ড একটি খাল সহ সাতটি নদী খনন করে দুইশো কিলোমিটার পথের এই সাতটি নদী খননে ব্যয় হয়েছে আশি কোটি তিন লাখ টাকা জেলা শহরের ওপর বয়ে গেছে টাঙ্গন সেনুয়া ও নদী এক সময়ের স্রোতসিনী নদীগুলো বর্তমানে পলিতে পূর্ণ শুকনো মৌসুমে হয় ধান চাষ আমরা ভাবছিলাম যে বালুডা উঠাইলো আমাদের উপকার হবে আর পানি গাঞ্জি বর্ষার দিনে মনে হয় উঠবে না ফুরের দুই পাশে যে বালুগুলা ভরাট করলো বালুগুলাও নাই যে নদী আগের নদী আগের নদী আছে আমরা আতঙ্কের মধ্যে আসি এখনো মানুষগুলা নদীগুলো নামমাত্র দায় খনন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর যে বর্ডারটা দিত বোল্ডারটাও দিল না হ্যাঁ মাটিও নাই সরকার যে এত টাকা খরচ করতেছে কোন লাভ হচ্ছে না এখন আমরা ওই যে ভাষণ যে ডুবন ডুববে আমাদের বাড়ি ঘর যখন যে সরকার থাকে সেই সরকারের দলের যে লোক আছে তারাই আপনার মেদর অংশটা তারাই নেতৃত্ব দেয় তারাই করে নদী খনন আর এই আর্থ মাটির কাজ এটা আমাদের বাংলাদেশে যে কোনো ডিপার্টমেন্টে বলে এর এর একটা মানে গ্যাপ এর একটা ফাঁক আছে সরকারের নদী খননের উদ্যোগটি কাজে আসছে না বলে মনে করেন জেলার বিশিষ্ট জনরা নিশ্চয়ই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই ব্যাপারটি সুষ্ঠুভাবে তদারকির মাধ্যমে যদি খনন কাজটা করতেন তাহলে এটা এলাকার জন্য একটা সুফল বয়ে আনতে পারত ভরাট নদীগুলো খননের উদ্যোগ নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড ঠাকুর জেলা আমাদের যে সাধারণ ভূমির স্তর সেটি ষাট মিটার পিডব্লিউটি যেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠল থেকে ষাট মিটার উঁচুতে এ কারণে ঠাকুরগাঁ জেলার যে পানিগুলো আছে সেটা খুব দ্রুত নেমে যায় ফলে ঠাকুর জেলার পানির স্তর দিন 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 নিচে নেমে যাচ্ছে নদী রক্ষায় ও পানি প্রবাহ ঠিক রাখতে সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি নামমাত্র খননে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সবার বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল সকালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছানোর পর সহ অধিনায়ক তাসকিন আহমেদ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি বাংলাদেশ যেটুকু সফলতা সেটিও তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটার বিশেষ করে বোলারদের কাছ থেকে এসেছে সব মিলিয়ে মিশন ব্যর্থ হয়েছে টাইগারদের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে বারবারই আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টানেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ অফ ফর্মে থাকায় দলের বাজে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলেই মনে করেন এই অভিজ্ঞ পেসার স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা জিতার চেষ্টাই করেছিলাম প্রথমে বারো ওভারের মধ্যে পরে যখন মানে আমরা বুঝতে পারলাম বারো ওভার আসলে চেস করা পসিবল না তখন নর্মালি ট্রাই করছিল সবাই তাও জিততে পারেনি বাট হ্যাঁ পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বলিং ডিপার্টমেন্ট ভালো করছে সুপার এইটে ওসি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পাইছি দুজন সিনিয়র খেলোয়াড়ের অফম আমাদের দলে তারা অফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে নাই কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টেম ম্যান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মুসলিম উম্মা ঐক্য না থাকায় শুধু গাজানায় বিশ্বের বিভিন্ন জায়গায় অমানবিক ঘটনা ঘটছে গাজা যা হচ্ছে তা সহ্য করার মতো নয় গাজীপুরে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি এর ছত্রিশতম তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন বর্তমানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে সেজন্য মনুষ্যত্ব ভালোবাসা চলে গেছে ক্রমাগত মেশিনের মতো হয়ে যাচ্ছে মানুষ এই বিষয়ে সচেতন থাকার পরামর্শodan মন্ত্রী বলেন প্রযুক্তির এই যুগে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স কোয়ান্টাম কম্পিউটারিং এবং জেনেটিক্স আমাদের বিশ্বকে নতুন আকার দিচ্ছে সেখানে আই ভূমিকা আরও গুরুত্বপূর্ণ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মোবাইল এক্সেসরিসের মার্কেটে আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকার কথা স্বীকার করেছেন মার্কেটের ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ঘুমাতে যান মার্কেটে বেশিরভাগ ব্যবসায়ী কর্মচারী কেউ চলে যান বাসায় আবার কোনো কোনো কর্মচারী দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন ঘুমন্ত অবস্থায় বৃহস্পতিবার রাত দেড়টায় হঠাৎই আগুন লাগে চট্টগ্রামের বাজারের কমপ্লেক্স মার্কেটের দোতলায় ব্রাদার্স টেলিকম নামের বন্ধ দোকান থেকে ধোয়া বের হতে দেখেন দারোয়া দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি মোবাইল এক্সেসরিজের দোকানে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তবে ঘিঞ্জি এলাকা ও ধোয়ার তীব্রতায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে মার্কেটের পাঁচতলা থেকে উদ্ধার করা হয় তিনজনের মরদেহ সব কিছু নষ্ট হয়ে গেছে সব কিছু আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেটটা দোকান ভরছে ওর মধ্যে একটা ব্যাগ কোটি পঞ্চাশ লাখ ত্রিশ লাখ এভাবে হোক ঘটনা আরও বিশাল হতো কিন্তু মারা যাবে যে তিন চারজন যে মারা গেছে এটা আমরা আমাদের কল ছিল কোনো আগুনের এখানে ধার্যবস্ত কারণ মোবাইলে প্লাস্টিক পলিথিন এবং ব্যাটারি বারুদ হ্যাঁ এই ধরনের কেমিক্যাল থাকে এখানে আমরাও যখন নির্বাহ করে তখন মানে খুব কিছু কিছু ব্যাটারি ফ্ল্যাশ লাইট করছে তখন আমাদেরও ভিতর সঞ্চয় রয়েছে আমরা চিঠিপত্র দিচ্ছি পরিদর্শন করছি তাদেরকে এই বলেতে উত্তরণ হওয়ার জন্য যাতে কিছু অন্তত পক্ষে পানির রিজার্ভার এবং এই আপনার কিছু ভেন্টিলেশন সিস্টেম করার জন্য এই আপনারাও বোঝেন এই একটা সাথে আরেকটা লিঙ্ক একটার সাথে একটা লিঙ্ক যার জন্য এই ধোয়ার জন্য এখন ঢুকতে পারেন না এখন ধোয়া বাইরের কোনো রাস্তা নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কথা স্বীকার করে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ অবশ্যই কঠোর হতে চাই একটা আমাদের বড় একটা ট্রানজিট গেছে তিনজন মানুষ অলরেডি মারা গেছে এই বিষয়ে আমাদের সমিতির কর্মকর্তাদের সাথে বসে এই বিষয়ে আমরা মার্কেটের যে মালিক এবং কমিটির সাথে বসে এটা বিষয় আমাদের আরো কঠোরভাবে আমাদেরকে এটা দমন করতে হবে আর কি আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়াদের মধ্যে দুজন চট্টগ্রামের সাতকানি উপজেলার বাসিন্দা মোহাম্মদ রিদওয়ান ও মোহাম্মদ শাহেদ মৃত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি শাহেদা পিয়া বাংলা ভিশন চট্টগ্রাম সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতি হয়েছে লুট করা হয়েছে একটি দোনালা বন্দুক ও আট ভুরি সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল শুক্রবার ভোর রাতে উপজেলার দেবী শহর এলাকায় এই ঘটনা ঘটে সুভাষচন্দ্র জানান ছয় থেকে সাত জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গেটের তালা কেটে বাড়ির ভেতরে ঢোকে এরপর বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এরপর আট ভরি স্বর্ণালঙ্কার একটি মোটরসাইকেল তার লাইসেন্স করা একটি দোনালা বন্দুক নগদ পাঁচ লাখ টাকা লুটে নেয় তারা দেবাহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফজলুর রহমান ঘটনাস্থলটি পরিদর্শন করেন তিনি জানান এই ঘটনায় একটি মামলা হয়েছে ডাকাতের ধরতে অভিযান চলছে পাচারের সময় খাগড়াছড়ি থেকে বিপন্ন প্রজাতির পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ সকালে বাস স্টেশন এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয় খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ নিয়া জানান ফেনিগামী একটি বাসে অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয় তবে পাচারকারীরা পালিয়ে যায় তিনি জানান একটি চক্র বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলবে গত চার বছরে বিপন্ন প্রায় লজ্জাপতি বানর গয়াল বন বিড়াল মায়া হরিণ দক্ষত হিল ময়নাসহ একত্রিশটি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি বন বিভাগ পাহাড়ি ময়নার বৈজ্ঞানিক নাম গ্রাকুলা রিলিজিওসা এর অর্থ সুন্দরের দত্তক ত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক খাদ্য পরীক্ষাগারটি তিন বছর ধরে পরিত্যক্ত কাজ সে ঠিকাদার কর্পোরেশনকে বুঝিয়ে না দেয় নষ্ট হচ্ছে পরীক্ষাগারটির যন্ত্রপাতিও অচল অবস্থা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করলেও তা কোনো কাজেই আসছে না মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় সিটি কর্পোরেশন সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে থাকছে বিস্তারিত স্বাধীনতার তিপ্পান্ন বছরেও দেশে নিশ্চিত করা যায়নি নিরাপদ খাদ্য ভেজাল খাদ্যের কারণে বাড়ছে নানা রোগ ব্যাধি অসাধু ব্যবসায়ীদের বারবার জরিমানা করেও বন্ধ হয়নি এই অনাচার তাই ভেজাল মুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিতে দুই হাজার তেরো সালে এডিবির অর্থায়নে ঢাকা ও চট্টগ্রামে দুটি খাদ্য পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই বছরই অক্টোবরে চট্টগ্রাম মহানগরীর হাটে। খাদ্য পরীক্ষাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ত্রিশ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ শেষ হয় আট হাজার বর্গ ফুটের খাদ্য পরীক্ষাগারটিতে স্থাপন করা হয়েছে ছয়টি ল্যাব কিন্তু পরীক্ষাগারটি এখনো পর্যন্ত কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়নি ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি যে আধুনিক খাদ্য পরীক্ষাগার যেটি আমরা এখানে চট্টগ্রামে স্থাপন করা হয়েছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এটি দুহাজার সালে এর কার্যক্রম শেষ হয়েছে এবং এটি আপনার বিদ্যুৎ বিলসহ যাবতীয় পরিচালনা ব্যয় কিন্তু আমরা নির্বাহ করে যাচ্ছি কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এখনও পর্যন্ত আমাদেরকে এই স্থাপনাটা বুঝিয়ে দেওয়া হয়নি আমরা প্রতিনিয়ত টাকাটা দিয়ে যাচ্ছি বেজাল বিরোধী আমরা অভিযান পরিচালনা করি নিরাপদ খাদ্য দফতর কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন এই নমুলাগুলো কিন্তু সবগুলো ঢাকায় পাঠাতে হয় আর এটা কিন্তু ফাংশানে করা গেলে আর কোনো এগুলো কিন্তু ঢাকায় পাঠাতে হবে না খাদ্য পরীক্ষাগার ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে এটি দ্রুত চালুর দাবি নাগরিক সমাজে একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরে সেটা পরীক্ষা যেতে পারছে না কোনো ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রামের যত বেকারি থেকে শুরু করে মানে খাদ্যদ্রব্য উৎপাদন করে সবগুলোই ভেজাল আমদানি পণ্যসহ ফলশ্রুতিতে আমরা চাই যে এটা অতিসত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে একটা নিষ্ঠাবান কর্মী কর্মকর্তা এবং যারা প্রশিক্ষিত যারা এখানে যারা সায়েন্টিস্ট হোক কিংবা যারা টেকনিশিয়ান টেকনিশিয়ান সেই রকম নিয়োগ দিয়ে আমাদের জীবনটা বাঁচানোর জন্য ব্যবস্থাটা নেবেন এই যে ফুড সেফটি ল্যাব যেটা করা হলো এটা যে কার্যকর হচ্ছে না এটাকে ফাংশনিং করা যাচ্ছে না এটা হলো খুবই দুঃখজনক কেটে ঘটনা বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ফলে এটা কাজে আসবে না এর থেকে দুঃখজনক ঘটনা কিন্তু আর হতে পারে না চালু হলে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই পরীক্ষাগারে নির্ধারিত ফি দিয়ে যে কেউ যাচাই করতে পারবেন খাবারের মান বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের কেজি আলু সাত টাকা মাছ মাংস ডিম সবজি সহ সকল পণ্যেরই উচ্চ দর সাধারণ ক্রেতারা দিশে হারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে মির্জা ফখরুলের অভিযোগ আওয়ামী লীগ জনগণের নয় ভারতের প্রতিনিধিত্ব করছে নেতাদের মন্তব্য শেখ হাসিনা দেশের স্বার্থ দিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করে না ওবায়দুল কাদেরের মন্তব্য বলেন ভারত বিরোধিতার নামে আবারও ভুল পথে হাঁটছে বিএনপি মাছসহ সহ জলজ প্রাণী বাঁচিয়ে রাখার অক্সিজেন নেই ঢাকা ঘেসা নদীগুলোতে ঠাকুরগাঁওয়ের নদী ও খাল খননের নামে কোটি কোটি টাকা অপচয় এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নয়টা রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে